কারো সামর্থ্য নেই কারো আবার বাড়িতে জায়গার বড় অভাব কিন্তু তাই বলে সামাজিক অনুষ্ঠান তো আর বন্ধ রাখা যায় না গরিব মানুষ যাতে মন ভরে তাদের পারিবারিক অনুষ্ঠান উদযাপন করতে পারে তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার কাটোয়ার গিধু গ্রামে সরকারি সাহায্যে তৈরি হয়েছে বিয়ে বাড়ি সামাজিক উৎসব কিংবা বাড়ির যে কোনো অনুষ্ঠান খরচের ভয় আর নেই গ্রামের অতি সাধারণ গরিব মানুষও যাতে মনের মতন করে সব উৎসব পালন করতে পারেন তা নিশ্চিত করছে সরকার কাটোয়ার গিধ গ্রাম পঞ্চায়েতে একটি অনুষ্ঠান বাড়ি বাড়ির নাম সদ্ভাব মন্ডল সেই বাড়িতে বিয়ে শাদি পৈতে শ্রাদ্ধানুষ্ঠানের মতো যে কোনো পারিবারিক কাজ হতে পারে অনেক মানুষেরই তো সামর্থ্য নেই অনেকের আবার বাড়িতে জায়গার বড় অভাব কিন্তু তাই বলে পারিবারিক অনুষ্ঠানে আপোষ করা যায় কি আম আদমির অসুবিধে বুঝে তাই হাত বাড়িয়েছে সরকার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন গ্রামবাসীরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভাড়া পাবে থেকে এবং ঝড় বৃষ্টিতে প্যান্ডেল বা কোনো ডেকোরেশন করলে সে তো নষ্ট হয়ে যায় অনেক মালপত্র নষ্ট হয়ে যায় বা সেই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না তার জন্য এখানকার মানুষের অনেক এই বিয়ে অল্প মূল্যে গরিব মানুষ এখানে ভাড়া হোক করতে অনেক খরচ খরচা হয় তার পরিপ্রেক্ষিতে সধু মণ্ডলে অল্প পয়সায় ঠিক আছে তারা ভালো একটা ব্যবস্থা পাবে এই বাড়ি তৈরি করতে খরচ হয়েছে আটষট্টি লক্ষ টাকা বাড়িটি দেখভালের দায়িত্বে রয়েছে কাটোয়ার এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং গিধো গ্রাম পঞ্চায়েত ওইটা এমএসডি প্রকল্পের সদ্ভাব মণ্ড বলে আমরা একটা বিল্ডিং তৈরি করেছি প্রায় আটষট্টি লক্ষ টাকা ওইখানে খরচা হয়েছে কোনো ডেকোরেশন কিছু লাগবে না সমস্ত কমপ্লিট করা আছে এবং অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল তাদের পয়সাও বাঁচবে গরিব মানুষের মুশকিল আসান হয়েছে হাতের কাছে এমন একটা সাজানো গোছানো বাড়ি পেয়ে